সো এটা হলো ব্যাপার, ইন্ডাস্ট্রি গুলার তখন একটা প্রয়োজন পড়লো যে অ্যাডজাস্ট দ্য অপারেশন অ্যান্ড পোস্ট ট্রিটমেন্ট। এই যে পোস্ট ট্রিটমেন্টের যে ব্যাপারটা সেটা একটা মেজর কনসার্ন হয়ে গেল। তো এবং সেই জন্য আমাদের এক্সিস্টিং প্রসেসটাকে, আমরা তো যে ইকুইপমেন্ট আছে সেটা তো সবসময় ফেলে দিতে পারি না, তাই না? তো এই জন্য জি স্যার, আমাদের মানে এই প্রসেস আপডেটেড প্রয়োজন। এটা ওয়ান অফ দ্য মেজর চ্যালেঞ্জ যেটা, সেটা আমরা অপটিমাইজেশন নিয়ে কাজ করে থাকি, মানে বেস্ট যে সলিউশন গুলো এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট ইত্যাদি। তো এইখানে দেখো বেশ কয়েকটা জিনিসের নাম লেখা আছে, অর্থাৎ আমরা সাধারণত পলিউশন নিয়ে ইমপ্রুভ, আমাদের একটা মেজর কাজ হচ্ছে যে কতটুকু হাই ইয়েল্ড এর জিনিসটা তৈরি করা, মানে যতটুকু র মেটেরিয়াল দিলাম তার থেকে বেশি প্রোডাক্ট আসতে হবে, যেটা যাতে ওয়েস্ট প্রোডাক্ট কম হয়। সো ওয়েস্ট প্রোডাক্ট কম হওয়া মানে হচ্ছে পলিউশন কম হওয়া, এনার্জির কনজাম্পশন আগে, এনার্জি মানে কি, আমাদের দেশে মানুষজন ধরো 90-এর দশকে মনে করতো যে আমাদের তো গ্যাসে আমরা ভাসতেছি, এখন কিন্তু গ্যাস নাই, ঠিক আছে? তো গ্যাস নাই মানে কি, ঢাকার যে এলপিজি সিলিন্ডারে চলতেছে বেশিরভাগ, যত নতুন কোনো কানেকশন নাই। এর কারণটা হচ্ছে যে আমরা কিন্তু ই করতে পারতেছি, আমাদের নিজস্ব গ্যাস কিন্তু কমে গেছে। তো এই জন্য আমরা ওই ই করতেছি, কি করতেছি, এটা এখানে আমরা বিদেশ থেকে এলএনজি নামক একটা জিনিস আয় না, লিকুইড ন্যাচারাল গ্যাস আয় না, আমরা কি করতেছি আমাদের যে এনার্জি যেটুকু আছে সেটার সাথে মিশায় বিক্রি করতেছি। তো এই হলো সিচুয়েশন। সো আমাদের তাহলে কি ইন্ডাস্ট্রি গুলো এলার্জি কনজাম্পশনটা বাইরে গেছে, মানে সময়ের সাথে চেঞ্জ হয়। এটা যে ডাইনামিক অপটিমাইজেশনের যে কথাগুলো, ডাইনামিক অ্যাডজাস্ট অপারেশন ট্রিটমেন্ট পোস্ট ট্রিটমেন্ট, তো এই ফ্যাক্টরটা কিন্তু প্রতি সময় একটা প্রসেস ইঞ্জিনিয়ার বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারের মাথায় রাখতে হবে। অন্যান্য দেশে কিন্তু প্রসেস ইঞ্জিনিয়ারিং বলে কিন্তু সাবজেক্ট আছে, মানে আলাদা ইঞ্জিনিয়ারিং হয়ে যায়, কারণ এটা মোটামুটি ফার্স্ট অনেকগুলো সাবজেক্ট পড়তে হয়। কিন্তু আমাদের দেশে তো আমরা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ভিতরে অনেকগুলো সাবজেক্টে আবার ভাগ হয়ে, যেমন আলাদা হয়ে গেছে টেক্সটাইল, এগুলো কিন্তু আমরা কেমিক্যালে পড়া যায়। তো হাই প্রসেসিং রেট কিনা, মেনটেনেন্স এবং ফিউয়ার শাটডাউন, আমাদের যে কোনো হিট যেখানে হ্যান্ডেল করতেছে, এই হিট এক্সচেঞ্জার সিম্পল জিনিস হচ্ছে হিট এক্সচেঞ্জার, এখানে যদি একটু কেমিক্যালস থাকে তাহলে সেটা একটু জমবে। তো স্কেলিং বলে, করোশন বলে, এই যে ফ্যাক্টর গুলা, এই জন্য কিন্তু আমাদের মেনটেনেন্স এর প্রয়োজন হয়। আমরা যদি মেনটেন না করি হঠাৎ করে, কিন্তু যদি তুমি ধরো একটা তোমার হুন্ডা আছে বা কার আছে, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সো আরো বেশি খরচ আসতে পারে। তো এই জন্য বলে রিডিউস মেনটেনেন্স এন্ড ফিউয়ার মেনটেনেন্স করতে হবে এবং শাটডাউন করতে হবে। এবং সবচেয়ে বড় জিনিস যেটা আমাদের অনেক খবরে আসে না, কেমিক্যাল ইন্ডাস্ট্রির একটা মেজর যেটা, যেহেতু আমরা অনেক সচেতন না, মেজর যে প্রবলেমটা হয়ে যায় শাটডাউনের জন্য, আমরা কিন্তু ওইভাবে মানে অন্যান্য দেশে কম্পিউটার সিমুলেশন করা হয় বা স্টার্ট আপের সময়, এই দুইটা সময় কিন্তু এক্সিডেন্টের চান্স খুব বেশি থাকে এবং সবচেয়ে সিরিয়াস থাকার বিষয়। সো এই এই কাজটা আমরা এই তোমাদের এই সাবজেক্টে পড়ানো হবে না, মানে ভবিষ্যতে আমরা ইনক্লুড করবো, কিন্তু জাস্ট ফর এক্সাম্পল যেটাকে বলা হচ্ছে ডাইনামিক অপটিমাইজেশন, স্টেডি স্টেট প্রসেস নিয়ে কাজ করে না, এই যে শাটডাউন আর এগুলা নিয়ে সরি বেশি টাইম দিয়েছি। তো এই কাজটা ওই যে ডাইনামিক অপটিমাইজেশনের মাধ্যমে আমরা স্লো ইগুলা করি, কারণ বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য সিমুলেশনটা ঠিক মতো কাজ করছে কিনা, এই জন্য আমরা সাধারণত এই অপটিমাইজেশনটা ই করা হয়। এটা একটা এক্সাম্পল, এক্সাম্পলটা দেখানো হয়েছে যে অপটিমাইজেশন আসলে কতটুকু একটা কাজ করে। শেল একটা মানে আমেরিকান কোম্পানি, যারা হচ্ছে ওয়েল, আমাদের দেশে তোমরা বিদেশি কোম্পানির মধ্যে শেভরনের নাম জানো, সো শেল এরকম একটা বড় কোম্পানি, বিপি একটা বড় কোম্পানি, ব্রিটিশ পেট্রোলিয়াম, সো যারা ওয়ার্ল্ড ওয়াইড পেট্রোল উৎপাদন করে এবং ওয়ার্ল্ড ওয়াইড তারা মার্কেট করে। তো এই কোম্পানির এই যে অপটিমাইজেশন করে এভাবে এত টাকা লাভ হচ্ছে, এত, সো এই যে বিশাল অঙ্কের টাকাটা তারা লাভ করে, এটার কারণ হচ্ছে অপটিমাইজেশন এবং তারা গোল্ড ইউজ করে। মানে আমাদের যেমন শেভরন বলো বা যেগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে, তারা কিন্তু জুসগুলো নিয়ে খুব মানে কাজ করে। এবং আমি যখন এখানে আসি,
তখন তারা হাইসিস বা এই ধরনের জিনিসগুলো নিয়ে ওরা ইন্টারেস্ট হয়ে কিন্তু আমাদের কাছে আসে এবং আমরা তাদের সাথে ফার্স্ট শুরু করি এবং এই যে সিলেবাস গুলা পরবর্তীতে আপডেট করা হয়েছে মানে ওইভাবে আর কি চিন্তা করে ওটার প্রয়োজনীয়তা আছে আর কি। সো দ্যাট ইজ দ্য থিং, যে তারা কিন্তু অনেক টুলস ইউজ করে, আমাদের নর্মাল ইন্ডাস্ট্রি গুলা অনেক ক্ষেত্রে ইউজ করে না এবং সেই জন্য তাদের অ্যাক্সিডেন্টের চান্স অনেক বেশি। অনেক ক্ষেত্রে মনে করে যে আমি এটা বুঝে গেলাম, আমার আর চেক করার দরকার নাই। এই টুলসটা একটু চেক চেক এন্ড ব্যালেন্স, আমার অভিজ্ঞতা আছে অভিজ্ঞতার সাথে, অভিজ্ঞতা যদি না থাকে তাহলে সমস্যা হবে। তুমি অপটিমাইজেশনের যে রেজাল্টটা পাচ্ছ সেটা হচ্ছে ভুল রেজাল্ট পাবে। সো তোমার অভিজ্ঞতাও দরকার আছে আবার টুলসও দরকার আছে। তুমি ক্যালকুলেটরে কি তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারো, সো এটা হলো একটা টুলস, ম্যাথমেটিক্যাল টুলস, যে দ্রুত সে ক্যালকুলেশন করে তোমাকে জানা দিচ্ছে যে এই জিনিসটা এটা হচ্ছে, নিউমেরিক্যাল টুলস। আচ্ছা, আর মডেলস যে জিনিসটা আমরা বলছি এটা একটা স্লাইডে রাখা যাতে তোমাদের সুবিধা হয় আর কি, আলোচনাটা আবার হারাই গেলে। মানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে ম্যাটেরিয়াল ব্যালেন্স, ফেজ ইকুইলিব্রিয়াম, আদার যে ইকুয়েশন গুলো আছে এই ইকুয়েশন গুলার সমন্বয়ে যে একটা ইকুইপমেন্ট কে বা প্রসেস কে ডিফাইন করা হয় সিম্পল ভাবে সেটা হলো মডেল। এবং যেহেতু ইকুয়েশন দিয়ে বুঝাচ্ছে সেই জন্য ম্যাথমেটিক্যাল মডেল বলে, আবার এটাকে ফার্স্ট প্রিন্সিপাল মডেল বলে। সেটা আমরা আগে কথা বলা বলছি যে অ্যাসাম্পশন টাসাম্পশন থাকে, এই জাস্ট কিছু জিনিস আমাদের যাতে কনফিউশন না হয়। আর অপটিমাইজেশনে আমাদের একটা কথা হচ্ছে যে আমাদের মেইন কাজটা কি, আমাদের প্ল্যানটাকে ভালো মতো চালানো। সো যে কোনো একটা অপারেশন যত বেশি যাচ্ছে তাদের নাম্বার অফ ভেরিয়েবলস চেঞ্জ হচ্ছে, ইনফাইনিট নাম্বার অফ সলিউশন আসতে পারে। এই যে ইনফাইনিট নাম্বার অফ পসিবিলিটি, ওই পসিবিলিটিটা থেকে বেস্ট অপশনটা যেটাতে আমাদের কম হবে সেটাই হলো আমরা অপটিমাইজেশনটা বের করে থাকি। তো এই হলো এখানে এখানে আজকে তো একজন ছাড়া, এনিওয়ে একজন থাকলে চলে। সো আমাদের এখানে মেজর যে জিনিসটা আছে সেটাকে বলি আমরা অবজেক্টিভ ফাংশন। সো অবজেক্টিভ তিনটা পার্ট আছে, কোয়ালিটি কনস্ট্যান্ট, ইনইকোয়ালিটি কনস্ট্যান্ট, সরি এখানে ইনইকোয়ালিটি কনস্ট্যান্ট বা ইকোয়ালিটি। সো ইকোয়ালিটি কনস্ট্যান্টটা কি, আমাদের বেসিক্যালি ব্যালেন্স ইকুয়েশন, মানে মাস এনার্জি ব্যালেন্স এর যে ইকুয়েশন গুলো আছে, তোমরা যে প্রসেস মডেলটা দেখলা এটাকে কিন্তু আমরা এফএক্স বা ইকুয়ালিটি কনস্ট্যান্ট হিসাবে এখানে বলতেছি, মানে আই হিসাবে। সো এটা কিন্তু সলিউশন স্ট্র্যাটেজিটা, এখানেও কিন্তু সলিউশন যেটা স্ট্র্যাটেজি, তোমরা যেমন আলাদা আলাদা ম্যাটেরিয়াল এনার্জি ব্যালেন্স করছো কিন্তু এখানে একসাথে সলভ করতেছে, সেই জন্য এটাকে মডেলস বলতেছে। সো দুইটাই ঠিক আছে। তো এখানে ইনইকুয়ালিটি কনস্ট্যান্টটা বলতেছে কি, যে যেমন টেম্পারেচার প্রেশারটাকে আমি ভেরি করতেছি, এই এই যে ডিস্ট্রিবিউশন কলামটা সলভ করার পরে টেম্পারেচার আর প্রেশারকে ভেরি করতেছি, যেমন অপারেশনাল প্যারামিটার। তো এইগুলোকে যেটা দিয়ে আমরা বুঝাচ্ছি, যেমন পিউরিটিটা কত থেকে কত রেঞ্জে আমরা কাজ করবে সেই রেঞ্জটা বলার জন্য আমরা সাধারণত ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট ইউজ করি। আর একটা হলো অবজেক্টিভ ফাংশন। সাধারণত আমাদের যারা বিজনেস এবং ইকোনমিক্সে থাকে তারা ইকোনমিক্যাল বা ইঞ্জিনিয়াররা, আমরা মেইনলি ইকোনমিক্সের যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু সব বিস্ফোরণ হতে পারে। এই যে ফ্যাক্টর গুলা, এই ফ্যাক্টর গুলার কনসার্নটাই হচ্ছে আমাদের পারফরমেন্স এর যে পারফরমেন্স অপটিমাইজেশন। এই যেমন এখানে এক্সাম্পল হচ্ছে রিয়াকশন সিস্টেমের ম্যাক্সিমাম কনভার্সন, বিভিন্ন এই ধরনের অবজেক্টিভ ফাংশন গুলাকে আমরা বলে থাকি। এখন আমরা যদি ম্যাথমেটিক্যালি দেখি, ম্যাথমেটিক্যালি দেখলে হচ্ছে এফএক্স দিয়ে বোঝাচ্ছে অবজেক্টিভ ফাংশনটাকে, যেমন তোমরা কস্ট কে বলছো বা প্রফিট কে বলছো, এইচএক্স হচ্ছে কি প্রসেস মডেলটাকে বলতেছে, আর ওই যেটা ইনকোয়ালিটি কনস্ট্যান্ট। একটু বুঝা গেছে? ঠিক আছে। সো আমাদের এই হলো ব্যাপার। যেমন এখানে আগে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এখানে হচ্ছে ডিস্ট্রিবিউশন কলামের ক্ষেত্রে দেখানো হচ্ছে যে এই যে এখানে আমরা বলছি মিনিমাইজ ইয়েল্ড এনার্জি এন্ড ক্যাপিটাল কস্ট। তো আমরা আসলে যখন ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যাই তখন কিন্তু আমাদের মাল্টিপল ফ্যাক্টরকে আমরা অপটিমাইজ করে থাকি, কারণ এটা বাড়তে পারে ওইটা কমতে পারে, এই যে ফ্যাক্টরগুলো এই জন্য এখানে দেখা হচ্ছে। আমরা মেইনলি এই যে
মানে আমাদের যে প্রবলেম গুলা সেগুলোর ক্ষেত্রে আমরা সলভ করবো যে সিঙ্গেল একটা ফাংশন হিসাবে। এবং তোমরা বেসিক্যালি তাই করছো কস্টিং এর হাইসিসে তোমাদেরকে বলা হয়েছে। এখানে যেমন আমাদের এই এই ফ্যাক্টর গুলাকে ভেরি করতেছি এবং এখানে পিভিটি গুলাকে আমরা রেঞ্জ বলে দিছি। এখন আমরা এই ডিস্ট্রিবিউশনের কি বের করার চেষ্টা করতেছি, নাম্বার অফ ট্রেক কতগুলা এবং ফিড লোকেশনটা কোথায় হবে, তাহলে আমরা বেস্ট ইয়েল্ড পাচ্ছি। ঠিক আছে, সো বেস্ট ইয়েল্ডটা পাওয়ার জন্য বা ধরো ইয়েল্ড পাচ্ছি বা এনার্জিটা কোন জায়গায় ভালো হচ্ছে সেটা বের করে এক একটা ক্ষেত্রে আমরা এই জিনিসটা বের করতেছি। এখন কথা হচ্ছে যে আমরা লিমিটের যে লিমিটের যে ব্যাপার বলা, যেমন পিউরিটিটা আমরা তো ধরো একটা মানুষ একটা জিনিস কিনবে, ঠিক আছে, আমরা ধরো বেঞ্জিন এবং টলুইনের মিক্সচার, এখন বেঞ্জিনের টলুইন মিক্সচার যদি থাকে বা ধরো ইথাইল অ্যালকোহল ওয়াটারের মিক্সচার কতটুকু থাকতে পারে, এটা কিন্তু তোমরা যখন যে ল্যাব, আনফর্চুনেটলি তোমরা তো করোনার মধ্যে সেই কারণে ল্যাবে হয়তো ওই পরিমাণে অ্যাক্সেস করা হয় নাই, সো ল্যাবে কিন্তু লেখা আছে যে এই প্রোডাক্টে এতটুকু পিউর। সো এই যে মার্কেটিং এর একটা ব্যাপার, এই এটার যত পিউরিটি হচ্ছে তত দাম বেশি, সো ওই ফ্যাক্টরটা এই কারণে এখানে একটা ফ্যাক্টর। ঠিক আছে, সো এই যে এই যে ফ্যাক্টর গুলো আমরা ডিফাইন করে দিয়ে থাকি। আবার যেমন হচ্ছে যে একটা লিমিট, আরো একটা যেমন হচ্ছে তুমি হিট করতেছো কিউআর, সো এখন তুমি কতটুক ম্যাক্সিমাম, অর্থাৎ এটাকে বলে কি রিফ্লাক্স রেশিও, রিফ্লাক্স রেশিওটাকে কতটুক পরিমাণ বেশি দিতে পারবা আর ফিজিবল কিনা সেটা নিয়ে যদি আমরা একটা রেঞ্জ আছে, এই রেঞ্জের বাইরে কিন্তু আমরা এটা করতে পারবো না। বা পিউরিটির যে রেঞ্জ, যেমন আমি বললাম মিথাইল অ্যালকোহলের একটা রেঞ্জ বলে দিচ্ছে, সো এই যে রেঞ্জটা বা আমরা কতটুক রেঞ্জের পরে খাইতে পারবো বা কতটুক রেঞ্জের পরে ল্যাবরেটরিতে ইউজ করবো, ল্যাবরেটরি গ্রেড আর কি, সো এই ফ্যাক্টর গুলা কিন্তু একটা ফ্যাক্টর। সো এইটাকে আমরা বলতেছি ছবিটা করি ওকে, এটাকে বলতেছি আমরা যে রেঞ্জের ভিতরে, বেসিক্যালি যে রেঞ্জের ভিতরে যে এই যে এখানে যে রেঞ্জটা দেওয়া আছে এটা হচ্ছে ফিজিবল রিজাল্ট, অর্থাৎ বিভিন্ন ইকুয়েশন দিয়ে আটকানো ওই যে প্রসেসটা যতটুকু পর্যন্ত কাজ করতেছে এটাকে বলতেছে ফিজিবল রিজাল্ট। ঠিক আছে, এই হলো ফিজিবল রিজাল্ট আর কাজ। ওকে, এটা তো চ্যাপ্টার করছে ওই, এটাও আর একটা এক্সাম্পল আর কি, যেমন আমরা এখানে সাউদার্ন বেল্টের একটা আমাদের আমার কিছু স্টুডেন্ট কাজ করছিল আর কি, ওরা ওই ইয়েতে ওয়াটার স্যাম্পল ট্যাম্পল কি করছিল, আমরা এটা একটা ডিজাইন করার চেষ্টা করছিলাম। অনেকগুলো ইন্ডাস্ট্রিতে আরো ইউজ করে আর কি তোমার পানি পরিশোধনের জন্য, এটা একটা মানে প্রফিটেবল জিনিস, আগে আয়ন এক্সচেঞ্জ মেইনলি ইউজ করতো হাই পিউরিটি ওয়াটারের জন্য, তো এই কারণে এখানে এটা আমরা স্টাডি করেছিলাম। সো এটা যেমন অপটিমাইজেশন প্রবলেম সলভ করা হচ্ছে। ঠিক আছে, সো এই যে এখানে যেমন আমি বলে দিছি যে প্রেশার কতটুকু ফিট থাকবে, কতটুকু এই যে মেমব্রেন গুলার লেন্থ থাকবে, ডায়ামিটার থাকবে, মানে পুরুত্ব থাকবে ইত্যাদি গুলো, এবং প্রোডাক্ট ডিমান্ড কত এবং আমরা প্রোডাক্টের কোয়ালিটি কত, মানে এখানে প্রোডাক্টের কোয়ালিটি বলতে বুঝাচ্ছি কি আমরা যে পানিটা খাচ্ছি সেটার একটা কোয়ালিটি বলে একটা কথা আছে, মেইনলি কতটুকু ডিজলভ থাকবে, বেশি ডিজলভ জিনিস থাকলে যেমন সমুদ্রের পানি এটা তুমি নোনা জিনিস তো খাইতে পারবা, সো এই যে ব্যাপারটা এটা দিয়ে আমরা এভাবে প্রবলেম গুলো ডিফাইন করে থাকি। বেসিক্যালি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে লেখা হয় রেঞ্জটাকে, এটা ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট, এই ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট এটা একটা বলতেছি। বুঝা গেছে কিছু? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা হচ্ছে জাস্ট এটা এক্সাম্পল বই থেকে দেওয়া হয়েছে। আর ফিজিবল রিজনটা কি জিনিস, সরি যে ফিজিবল রিজনটা কি জিনিস একটু বলতে পারবা? ফিজিবল রিজিওনটা হচ্ছে যেখানে আমার যতগুলো ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট আছে আর ইকুয়ালিটি কনস্ট্যান্ট আছে এই সবগুলো যেখানে হচ্ছে আমার যে প্যারামিটার গুলো মিট করতে হবে ওই প্যারামিটার গুলো যে রেঞ্জের ভিতরে কাজ করতেছে ওটা হচ্ছে ফিজিবল রিজিওন। ভেরি গুড, এটাই হচ্ছে আমার জানা দরকার ছিল, একটু বুঝাইতে পারছে আলহামদুলিল্লাহ। আর অবজেক্টিভ ফাংশন তো বুঝোই। আচ্ছা, এখানে আমরা ওয়াইড রেঞ্জে ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনের সায়েন্স বিজনেস স্ট্যাটিস্টিক্স বিভিন্ন জায়গায় ইউজ করা হয়, এটা জাস্ট এক্সাম্পল, একটু করে নিতে পারবা যে সিভিল ইঞ্জিনিয়ার একভাবে ইউজ করতেছে, স্ট্যাটিস্টিশিয়ান একভাবে ইউজ করতেছে, তারা প্রবাবিলিটি বিভিন্ন জায়গায় বেশি হচ্ছে, সো বিভিন্ন ভাবে ইউজ করা হয়। এমনকি এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে তার ব্যাকগ্রাউন্ডেও কিন্তু অপটিমাইজেশন কাজ করতেছে। ঠিক আছে, যেহেতু আমি এটা ইউজ করছি মোটামুটি একটা আমার বেশ খানিকটা টপিকই ছিল যে অপটিমাইজেশন,
সো এই কারণে অনেকে ইউজ করতেছে এটা, মানে যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার তারা কিন্তু ভিতরে যে এটা কাজ করতেছে তারা জানে, তাদেরকে জিজ্ঞেস করে দেখা যায় স্ট্যাটিস্টিক্যাল ডাটা বা ইত্যাদি। তো এখানে কিছু এক্সাম্পল আছে, এটা সাধারণত আমরা কোশ্চেন করি না। আমাদের কোশ্চেন হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রবলেমে অপটিমাইজেশনের কি কি কাজ করে, ঠিক আছে? তো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রবলেমে যেমন আমরা প্রসেস ডিজাইনে কাজ করি, এটা বই থেকে একদম চ্যাপ্টার থেকে এখানে আরো ডিটেইলস ওখানে লেখা আছে। প্যারামিটার এস্টিমেশন চ্যাপ্টার ওয়ান, এটা কিন্তু সব চ্যাপ্টার ওয়ান এর জিনিস আমি বলতেছি। এলোকেশন রিসোর্স, অর্থাৎ তুমি কোন জায়গায় কোন রিসোর্সটা থাকবে সেটাকে বের করা। আবার আরেকটা জিনিস হচ্ছে যেমন আমরা ব্যাচ প্রসেস, মানে তুমি যেমন ফিল্ট্রেশন করবা বা অন্য যে এক্সপেরিমেন্ট গুলো তোমরা তোমাদের ভিডিওতে দেখাবে যে কিছু সময় এটাকে চালানো হচ্ছে তারপর আবার এটাকে ক্লিন আপ করতে হচ্ছে। সো এই যে জিনিসটা সেটাকে এই যে অ্যালোকেশন করা হচ্ছে, সরি শিডিউলিং করা হচ্ছে, এই এটা ডিজাইন করাটা হচ্ছে আমাদের অপটিমাইজেশন। এক্সাম্পল আমাদের আরো মানে এটা এটাও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, অপটিমাল ডিজাইন, কন্ট্রোল সিস্টেম, ওয়েটিং আইডিয়াল টাইমস। আগে কিন্তু কন্ট্রোল সিস্টেম বা তোমার ওই গ্রাফটা দেখে একদম মানে জটিল অবস্থা তো পিআইডি নিয়ে, কিন্তু এখন তো আমাদের হাই স্পিড কম্পিউটার এই ক্যালকুলেশনটা করতেছে অপটিমাইজেশনের মাধ্যমে। এবং এটার অ্যাডভান্টেজটা হচ্ছে আগে যেমন পিএলসি দিয়ে ওই ধরে আর টিকিয়ে, কিন্তু আগে তো আর এতগুলা তোমার কন্ট্রোল আর এত ছোট জায়গায় ছিল, কিন্তু এখন কিন্তু অনেক বেশি কন্ট্রোল নতুন প্ল্যান গুলা থাকে। সো হাতে ক্যালকুলেশন করা প্রায় কি আর গ্রাফটা দেখে যে জ্যাকলার নিকলাস তোমরা যেগুলো পড়বা সেটা অনেক সময় লাগবে কম্পারেটিভলি। ওটাও চলছে ওইভাবেই মানুষ কাজ করতেছে, কিন্তু যে যেটা তো অভ্যস্ত হয়ে যায়। সুতরাং কথাটা হচ্ছে এটা প্ল্যান তো আর একদিনের জিনিস না। সো কিন্তু এই টুলস গুলা মানে ওভার দ্য বিভিন্ন ইন্ডাস্ট্রিতে অলরেডি ইউজ করা শুরু হয়ে গেছে, আর বিদেশে তো অবশ্যই। এরপরে এটা হচ্ছে একটা ডায়াগ্রাম, এরপরে এই এটাতে যাব। সো এই যে বইয়ের এই ছবিটাতে বোঝা যাচ্ছে কি, ছবিটাতে দেখা যাচ্ছে যে আমরা টোটাল কস্টটা একসময় কমে যায় একসময় বাড়ে। এটা বাড়ে কেন কমে কি, ফিক্সড কস্ট হচ্ছে যেটা দিয়ে জিনিসের দাম, তুমি যে একটা ইকুইপমেন্ট কিনলা এখানে যেমন পাইপ কিনতেছো বা পাম্প কিনতেছো সেটার যে কস্টটা সেটা হচ্ছে গিয়ে আমাদের ফিক্সড কস্ট। আর পাম্পিং কস্ট অফ পাম্পিং, পাম্পিং পাওয়ার হচ্ছে কস্ট ফর পাম্পিং পাওয়ার হচ্ছে এটা, কস্ট অফ পাম্পিং পাওয়ার হলো এই জিনিসটাকে বোঝানো হচ্ছে কস্ট অফ পাম্পিং পাওয়ার। অর্থাৎ অপারেশন চালাতে গেলে কি কস্টটা বাড়তেছে। এখন দেখা যাচ্ছে তোমার যদি পাইপের ডায়ামিটার যত বড় হবে সেটাতে কি হবে, বেসিক্যালি আমাদের পাম্পটা খুব সহজে এই করতে পারবে, যত ছোট হতে থাকবে অবশ্যই একটা লিমিট আছে, সেই জন্য এই যে দাগ কিন্তু পুরাটা নেওয়া হয়নি। এখানে দেখো লিমিট করা এই কোনা দিয়ে এভাবে চলে দেখে, এটা কিন্তু একটা লিমিট করে দেওয়া, এর মধ্যে হচ্ছে ফিজিক্যাল অপারেশনটা হচ্ছে। তার কারণ হচ্ছে যে ওই লিমিটের কিন্তু আর সব ধরনের পাইপ ইউজ করতে পারবে না। তো যেটুকের মধ্যে কাজ করতেছে পাম্পিং পাওয়ারটা হাই পাওয়ার, ওই মানে প্রেশার হাই হয়ে যাচ্ছে, সুতরাং আমাদের কস্টিং বেড়ে যাচ্ছে। আবার যত বেশি বড় ডায়ার তুমি পাইপ কিনবা তত আমাদের কস্টিং বাড়বে। একই ভাবে এই যে একই চিত্রে যদি আমরা দেখি যে একটা যদি আমরা ইনসুলেশন করতে যাই, যত ধরো হিট পাস করতেছে, সেই হিটের যদি বেশি হিট পাস করতে সেভ করার জন্য মোটা যত হইতে থাকবে, হ্যাঁ, তত কিন্তু আমার কস্ট বাড়তেছে, কিন্তু আমাদের অপারেশন কস্টটা বয়লারে মানে সেভ করতেছে এনার্জি। সো সেভ যদি করে তাহলে তোমাদের ইনসুলেশনে তো একইভাবে ডাটা কিন্তু আমরা এক জায়গায় একটা অপটিমাম মিনিমাম ভ্যালু পাই, কস্টটা কমানোর তো আমাদের মেইন উদ্দেশ্য থাকে, সো একটা মিনিমাম ভ্যালু পাই, এই যে এটা পাচ্ছি সেটা। আরেকটা জিনিস দেখ, জাস্ট ফর ডিসকাশন পরবর্তীতে আসবো অবশ্যই, যে এখানে দেখো গ্রাফগুলো কিন্তু এই যে এরকম হয়ে গেছে। এটা বেসিক্যালি যে কোনো জিনিসের ফাংশনে কিন্তু এরকম থাকে, তোমরা ম্যাথমেটিক্সে পড়ছো যে এরকম হয়ে যায়, এই বিন্দুটাই কিন্তু বেসিক্যালি মিনিমাম বা ম্যাক্সিমাম, ঠিক আছে? আর এটার ফাংশনের উপর ডাবল ডিফারেন্সিয়েশন হয়ে গেলে তখন এটা এটা হলো ট্যানজেন্ট, আর ডাবল ডিফারেন্সিয়েশন হয়ে গেলে এটা একটা নাম আছে হেসিয়ান ম্যাট্রিক্স বলে, তো তখন আমরা এটা কিন্তু বলি কোনটা মিনিমাম হচ্ছে কোনটা ম্যাক্সিমাম হচ্ছে ওটা দেখে ক্যালকুলেশন, এটা ভবিষ্যতে বলা হবে। জাস্ট তো প্রতিটা মোটামুটি ভাবে যে ফাংশন গুলো আছে এইভাবে কাজ করে, যদি এটা এইভাবে না কাজ করে তবে কিন্তু আমাদের অপটিমাইজেশন ফেল করে। বলার কারণটা হচ্ছে পরবর্তীতে জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য ভালো আছে। আচ্ছা, এটা হলো আমাদের মডেল। আমরা যদি তুমি লেকচারে খেয়াল করো
সো মডেল বিল্ডিং এ আমরা কিন্তু সবসময় স্টেপ বাই স্টেপ করে থাকি। সো ঠিক একই ভাবে অপটিমাইজেশনের ক্ষেত্রেও কিন্তু আমরা স্টেপ বাই স্টেপের একটা চিন্তা করে থাকি, কারণ একবারে সবগুলো প্রবলেম সব যদি দেওয়া হয়, তোমার যে লোড আছে, তোমাকে যদি অনেক বেশি লোড দেওয়া হয় তাহলে সেই কাজটা করা যাবে না। এখন যত হাই স্পিড কম্পিউটার আছে, আগে কিন্তু ছিল না। সো তারপরে হচ্ছে নন লিনিয়ারিটি যত বাড়তে থাকে, এররের চান্স বাড়তে থাকে। সো এই কারণে সাধারণত আমাদের এই যে দেখো ইন্ডিভিজুয়াল ইকুইপমেন্ট ভাগ করা আছে, অপারেশন যে করবে সে একটা কাজ করবে, ডিজাইনের কাজটা একজনে করবে, সেভাবে কিন্তু ভাগ করা আছে, ঠিক আছে। তো এই যে ভাগ করে স্টেপ বাই স্টেপ কাজ করা আছে, যেমন ইন্ডিভিজুয়াল ইকুইপমেন্ট যে আছে সে শুধু ইকুইপমেন্টটা যেমন না, তুমি ডিস্ট্রিবিউশন কলাম করতেছো, সো কলামের অপটিমাইজেশন করবে, যে ম্যানেজমেন্ট লেভেল আছে সে ইনভেন্টরি ম্যানেজমেন্ট কন্ট্রোল করবে, কতটুকু প্রোডাক্ট আনতে হবে, কত বিক্রি করতে হবে সেটা কাজ করবে, অ্যালোকেশন এবং শিডিউলিং আছে, যারা প্রসেস অপারেটর আছে, এটা হচ্ছে প্রসেস অপারেটর, আর এখানে হচ্ছে প্রসেস ইঞ্জিনিয়ার বসতেছে, সরি, তারা বেসিক্যালি কোন কাজটার পরে কোন কাজটা হলে আমাদের অপারেশনটা ঠিক মতো কাজ করবে সেটা ডিজাইন এবং অপারেশন এগুলো আছে হায়ারিকালি, সরি, ডিজাইন অপারেশনটা হচ্ছে বেসিক্যালি একটা প্ল্যান্ট ফুলটাকে সিমুলেট করতেছে, সেটা হলো এখানে অপটিমাইজেশনের ঘটনা, ঠিক আছে। সো হায়ারিকালি অপটিমাইজেশনটা রান করা হচ্ছে। তারপর দ্বিতীয় জিনিস হলো আমাদের আসতেছে জিনিসটা যে প্লিজ কয়েকটা জিনিস এসেনশিয়াল ইকুয়ালিটি কনস্ট্যান্ট, ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট ইত্যাদি গুলা, এটা তো বলাই হলো এই গ্রাফে। এখন আমাদের ফাংশন এবং ইত্যাদি যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের সিঙ্গেল ভেরিয়েবল, মাল্টিপল ভেরিয়েবল, লিনিয়ার, নন লিনিয়ার, সাম স্কোয়ার, কোয়াড্রেটিক ইত্যাদি গুলো আসতেছে। আর আমাদের যে বাউন্স গুলো আছে সেটা হচ্ছে এই যে সিম্পল বাউন্স, স্মুথ, নন স্মুথ, এই যে ফ্যাক্টর গুলা আমাদের এখানে প্রপার্টিস হিসাবে ইকুয়ালিটি নন ইকুয়ালিটির মধ্যে বোঝানো হয়ে থাকে। আচ্ছা, সো এটা হচ্ছে পারফরমেন্স ক্রাইটেরিয়া। পারফরমেন্স ক্রাইটেরিয়া হচ্ছে ম্যাক্সিমাম প্রফিট, মিনিমাম কস্ট, মিনিমাম এফোর্ট, ওয়েস্ট এবং থ্রো আউট, এবং বেস্ট প্রোডাক্ট কোয়ালিটি ইত্যাদি সাপেক্ষে আমাদের অপটিমাইজেশনটাকে বেসিক্যালি কি করা হচ্ছে, যে এটা হচ্ছে পারফরমেন্স ক্রাইটেরিয়াটা বেসিক্যালি কি জিনিস, অবজেক্টিভ ফাংশনটাকে বোঝাতে হচ্ছে, কি কি অবজেক্টিভে ফাংশন রয়েছে সেটাকে আমরা সাধারণত পারফরমেন্স ক্রাইটেরিয়াতে বোঝানো হয়। আর এটা তো বলা হলো যে অ্যান অপটিমাল সলিউশন ইজ এ সেট অফ ভেরিয়েবল দ্যাট কন্টেইন ইন এ ফিজিবল রিজাল্ট। তাহলে অপটিমাম সলিউশনটা কি হবে, কারণ অপটিমাম সলিউশনটা সবসময় হবে কি এই যে ফিজিবল যে রিজাল্টটা আছে তার মধ্যে হতে হবে, অর্থাৎ যদি অপটিমাম ফাংশনটা যদি নীল লেখা দিয়ে বোঝানো হয়, এখানে যে কাট করছে যদি মিনিমাম হয় তাহলে এই জায়গাটা হচ্ছে মিনিমাম, ঠিক আছে, অথবা যদি এরকম ফাংশনটা হয় তাহলে এখানে যে জায়গাটা মিনিমাম হচ্ছে সেটা, বা ম্যাক্সিমাম যদি আমরা ফাংশনে যাই তার ম্যাক্সিমাম, সো এইটার সাথে যে কাট পয়েন্ট আছে সেটা থেকে বের করা হয়, ঠিক আছে। এই যে এখানে একটা এক্সাম্পল, এক্সাম্পলটা একটু দেখার চেষ্টা করো, আমরা একটু ড্র করার চেষ্টা করি। এখানে বলছে আমাদের বেসিক্যালি অবজেক্টিভ ফাংশন হচ্ছে এটা, ঠিক আছে, সো তাহলে আমাদের পি ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস এক্স টু, অর্থাৎ এক্স ওয়ান এক্স টু, এক্স ওয়ান এবং এক্স টু ভেরিয়েবল। আরেকটা বলছে হচ্ছে কি এটা ইনইকুয়ালিটি ইকুয়ালিটি চিহ্ন দেখে ভয় পাচ্ছে শোনায় তোমরা, এটা মানে অনেক স্টুডেন্টদেরকে জিওমেট্রিতে পড়ানো হয় x1 এবং x2, সরি একই, এটা তো একই লেখা আছে, x1 এবং x2 লেখা আছে, সো আমাদের যে x1 এবং x2 লেখা আছে এটা এবং এটা এই পয়েন্ট, তো এখন x1 এর মানটা কত, 2 এর থেকে সমান বা ছোট, আমরা তাহলে 2 এর থেকে 1 এবং 2, ঠিক আছে, সো এই যে 2, তাহলে আমরা যদি এই সোজাভাবে দাগগুলো দেই এইভাবে এটা থাকে। আর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রসেসে সবসময় একটা শর্ত হচ্ছে x1 is greater than normally যে কোনো ভেরিয়েবল যদি বলা না থাকে কোনো কারণে, যেমন টেম্পারেচার কোনো কারণে নেগেটিভ হতে পারে, তাহলে সবসময় কিন্তু যে কোনো ভেরিয়েবল আমাদের কি হবে, যেমন তোমার রিফ্লাক্স রেশিও, অমুক যতগুলো আছে, ফ্লুইড ফ্লো সবই হচ্ছে নেগেটিভ ফ্লো তো হয় না, পজিটিভ ফ্লো হয়, যে পজিটিভ জিনিসটা হতে হবে, সেই জন্য আমরা এই যে এইভাবে আমরা দাগ কাটাচ্ছি,
যে 2 পর্যন্ত যাচ্ছে। আরেকটা বলে দিছি আমরা কি এটা এটা কত দূর যাবে, x1 = y, x2 = y, x3 = y, তাহলে 1 এর থেকে 1 এর যে দাগটা আছে, সরি এটা হলো 1 এর দাগটা, তাহলে 1 এর দাগ বলা হচ্ছে এই জায়গা। সো এইটু হলো আমাদের ফিজিক্যাল রেজাল্ট, বুঝা গেছে? ইয়েস স্যার, ইয়েস স্যার। খুবই সিম্পল অঙ্ক, বুঝিনি বোঝা কঠিন কিছু না, এটাই আর কি ড্র করা হয়েছে বেসিক্যালি। ঠিক আছে, তো তারপরে তোমার যে কাজটা সেটা হলো p equal to x1 plus x2, p equal to x1 plus x2, x1 এবং x2 সমন্বয়ে ই করা হচ্ছে। সো x1 এবং x2 এটা আমরা যদি লিখি, আমরা যদি এটাকে ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাইড করে ফেলে, এটা জাস্ট ফর দ্য টাইম বিং আমরা ভুলে যাই দেখে কি লেখা ছিল। এখানে যদি আমরা লিখি x1 equal to 2, তাহলে তো আমরা ইকুয়েশনটা আঁকতে পারি, তাই তো? তাই ঠিক না, p এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমরা বলতে পারি যে যে p এর ভ্যালু যদি 1 হয় তাহলে ইকুয়েশনের সমান, p এর ভ্যালু যদি 2 হয় তাহলে এটা 2, তাহলে আমাদের এটা বেসিক্যালি x1 by 1 আর x2 by 1, তাহলে আমাদের 1 1 এর কাটে যে পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের এই যে এই পয়েন্টটা হচ্ছে অপটিমাম ফাংশনের p ফাংশনটাকে বোঝানো আছে। সো p যদি 2 হয় তাহলে এখানে, p যদি 3 হয়, 2 হলে এই যে এইভাবে 3 হলে কত হবে, এরকম করে 2 হলে কত হবে, 3 হলে কত হবে, সো 1 আর 2 মিলায় আছে 3। সো 3 তে কিন্তু এই যে পয়েন্টটা কাটতেছে, আমরা যেহেতু ম্যাক্সিমাম চাচ্ছি তাহলে কিন্তু এই পয়েন্টটা, আর যদি আমরা মিনিমাম বলতাম তাহলে কোন পয়েন্টটা হতো, তাহলে স্যার p = 1 হতো, p = 1 হতো না, আরো আরো নিচের দিকে যেত। দেখো এর যে p x এবং x1 equal to x2 এটা কিন্তু প্রায় সমান সমান হয়ে যাচ্ছে না, এই জিনিসটা যদি এই যে রেখাটা কি রকম হবে, x equal to 1 এখানে দেখো 1, এই x equal to 0 0 তে তোমার সবচেয়ে লাস্ট পয়েন্ট হতো, বুঝা গেছে? যদি ওই অবজেক্টিভ ফাংশনটা হয় তো এই হলো এটার মানে কনসেপ্টটা। তো আমরা যেটা দেখলাম যে এই যে ফিজিক্যাল রিজনটা আছে, যে ক্রস করা যে রাখটা আছে, সেটার ভিতরে কিন্তু আমাদের অপটিমাম লাইনটা পাওয়া যায়। সো এটা বলছে অপটিমাম সলিউশন ইজ সেট অফ ভ্যালুস অফ দ্য ভেরিয়েবল দ্যাট আর কন্টেন্ট ইন ফিজিবল রিজাল্ট এন্ড অলসো প্রোভাইড দ্য বেস্ট ভ্যালু ফর দ্য অবজেক্টিভ ইন ক্যাটাগরি ওয়ান। ক্যাটাগরি ওয়ান মানে ওই যে ফার্স্ট ক্যাটাগরিটা ছিল আর কি, আমরা যে ফর্মুলেশন দেখছি এই যে ক্যাটাগরি ওয়ান এর এটার কথাটা বলছে আর কি। সো বেস্ট ভ্যালু দিয়ে আমরা এটাকে বোঝানো হচ্ছে। ফর এ মিনিংফুল অপটিমাইজেশন প্রবলেম দ্য মডেল নিডস টু বি ডিটারমাইন্ড, তোমরা আরো বড় প্রবলেম গুলো সলভ করার জন্য মডেল মডেলিং অ্যাসপেক্ট গুলো আসে, সেই কথাটাই বলছে। তোমরা দেখতে পারবে যে অনেক বেশি ইকুয়েশন থাকলে সেটা তো হাতে যে গ্রাফ করে আঁকা যাবে না, তাই না? যদি নন লিনিয়ার ইকুয়েশন থাকে, মানে অনেক ভেরিয়েবল যদি 100টা থাকে, সো নর্মালি সম্ভব না, তো ওই কথাটাই বলার চেষ্টা করা হয়েছে। এরপরের যে জিনিসটা সেটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রাম বলছে, লিনিয়ার প্রোগ্রামিং আমরা এরপরে এটা চ্যাপ্টার 7 এ পড়বো, জাস্ট বুঝার জন্য দুই একটা কথা যে এইভাবে যেটা লেখা থাকতেছে, অর্থাৎ এই ইকুয়েশনটা কি বোঝাচ্ছে, বেসিক্যালি x1 x2 x3 কোনো নন লিনিয়ার টার্ম আছে, নন লিনিয়ার কখন হয়, যদি এটার উপর পাওয়ার থাকে বা e টু দি পাওয়ার থাকে বা লগ থাকে, তাহলে রেখাগুলো কি হয়ে যাবে, নন লিনিয়ারিটি মানে হচ্ছে হ্যাঁ যে কোনো মানে পাওয়ার থাকতে পারে বা পাওয়ার ফাংশন হতে পারে, এই ধরনের জিনিস ক্ষেত্রে কিন্তু নন লিনিয়ার হয়। সো যদি না থাকে তখন এই যে অপটিমাইজেশন সলভ করার যে টেকনিকটা সেটাকে বলতেছে আমরা লিনিয়ার প্রোগ্রামিং, ঠিক আছে, লিনিয়ার প্রোগ্রামিং টেকনিক। আচ্ছা, এরপরে যেটাকে বলতেছে এই যে এরকম যদি থাকে যে কোনো, এগুলো কিন্তু স্ট্রেট লাইনের ইকুয়েশন দেখাচ্ছে, দেখো এটা হচ্ছে তোমার ফিজিবল রিজাল্ট আর এটা এই বিন্দুতে কাটতেছে, এই যে যে এটা এটা কি একটা বৃত্তের ইকুয়েশন না, যার কেন্দ্রটা হচ্ছে 3 এবং 4 এ, এটা তো তাই বুঝায় না? ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, সো 3 এবং 4 এর মধ্যে যেটা বোঝাচ্ছে এবং এই বৃত্তটার বিভিন্ন বৃত্তটার মানে রেশিও মানে এটাকে কি বলে রেডিয়াস, বলো না দেখা, রেডিয়াসটা বেসিক্যালি তাই তো, তাই না?
যদি রেডিয়াসটা লিখি, আর এটা মানে এফ এক্স ইকুয়াল টু এটা, তো রেডিয়াসটা হচ্ছে এফ এক্স রুট। তো আমরা যদি এফ এর মান 2, 3, 4 লিখি তাহলে সেই অনুসারে আমাদের যে ব্যাসার্ধ গুলো আসবে এই ইকুয়েশনটা মুক করো। তো এইরকম এইটাকে বলি আমরা কি এনএলপি বা নন লিনিয়ার প্রোগ্রামিং, এটা হলো চ্যাপ্টার 8 এর বিষয়। বুঝা গেছে? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, এখন যদি আমাদের এইটা স্ট্রেট লাইন থাকলো, ধরলাম মিনিমাইজ এখানে হচ্ছে x1 প্লাস x2 লেখা আছে fx ইকুয়াল, ঠিক আছে, এটা এটা থাকলো, এখানে কোনো টার্ম যদি স্কোয়ার থাকে তাহলেও কিন্তু আমরা এনএলপি সিস্টেমে সলভ করতে হবে, ওটা লিনিয়ারে সলভ করা যাবে। মেথড যেটা মেথড গুলোকে ভাগ করছে আর কি, সো ওইটাতে আমরা সলভ করতে পারবো। আর অ্যানালাইটিক্যাল সলিউশনটা আমরা কম্পারেটিভলি কম ইউজ করে থাকি মডেল সলিউশনের জন্য, এবং নিউমেরিক্যাল এই সলিউশনটা একবারে সবগুলোকে সলভ করার জন্য ইউজ করা যায়, কারণ অ্যানালাইটিক্যাল সলিউশন অনেক জিনিসের ক্ষেত্রে পাওয়া যায়, যেহেতু পাওয়া যায় না সেই কারণে অ্যানালাইটিক্যাল মেথডটা আমরা ওয়াইডলি ইউজ করে থাকি না। আর রেজাল্ট মে বি ইনকনক্লুসিভ, মানে ইনকনক্লুসিভ হয়। আর একটা হচ্ছে সাইমেলটেনিয়াস সিকিউরিটি বিফোর টু সলভিং, কারণ যে নিউমেরিক্যাল মেথড ছাড়া অনেকগুলো সলভ করা যায়, এটা হলো মেইন কারণ, এবং কম্পিটিশন টাইমটা একটু বেশি লাগে সে ক্যালকুলেশন। আরেকটা জিনিস টপিক ছিল আমাদের স্টেপ গুলো গত ক্লাসে বলছি, ওই স্লাইডটা গেল। আচ্ছা যাই হোক, ওটা তো বলা হয়েছে। আর অবস্টেকাল, যে কথাগুলো আবার রিপিট করতেছে, অবস্টেকাল এন্ড ডিফিকাল্টিস, অবজেক্টিভ ফাংশন আর যে জিনিসটা হচ্ছে অবজেক্টিভ অবস্টেকাল এন্ড ডিফিকাল্টিস, অবজেক্টিভ ফাংশন অর দ্য কনস্ট্যান্ট ফাংশন মে বি হ্যাভ এ ফাইনাইট যে অবজেক্টিভ ফাংশন অর দ্য কনস্ট্যান্ট ফাংশন মে হ্যাভ এ ফাইনাইট ডিসকন্টিনিউটিস, যদি ডিসকন্টিনিউটিস থাকে তখন সাধারণত আমরা এটাকে সলভ করতে পারি না। নন লিনিয়ার ফাংশন যদি থাকে, এখন তো নন লিনিয়ার ফাংশন সেটা সলভ করতে পারে, সো এটা কোনো ঘটনা না। ডিসকন্টিনিউয়াস ফাংশন হলে, ফাংশন যদি দেখা গেল ডিসকন্টিনিউয়াস বলতে কি হয়, ফাংশনটা এরকম আছে এরপরের ভ্যালু গুলো এরকম চলে গেছে, সো এই যে একটা মানে ইকুয়েশন দিয়ে বোঝানো যাচ্ছে না, এখানে এই লিমিট থেকে এই লিমিটের মধ্যে এত, এরকম যদি অবজেক্টিভ ফাংশন থাকে তাহলে এটা সলভ করা যায় না। আর অনেকে আমরা রিয়েল প্রসেসে, আমরা তো অ্যাসাম্পশন ধরে নেই, অনেক কমপ্লিকেটেড ইন্টারাকশন থাকে, যদি ওরকম ইন্টারাকশন দিয়ে আমাদের ভেরিয়েবল গুলো থাকে তো আমাদের সলিউশন কিন্তু, সে কারণে আমাদের যতটুকু পারা যায় সিম্পলিফাই করতে হয়। মডেলিং এর টেকনিকে আমরা দেখবো যে কিভাবে সিম্পলিফিকেশন গুলো কতটুকু লেভেলে করা যাবে, কোন লেভেলের প্রবলেম। আচ্ছা, আর অবজেক্টিভ ফাংশন যদি ফ্ল্যাট বিহেভিয়ার হয়, আমাদের ফাংশনটা হওয়া উচিত হচ্ছে, আমি আগেও বলছি যে এই যে এরকম হবে, যদি এরকম না হয়, এরকম না হয়, যদি এরকম থাকে তাহলে কি তুমি কোনো ম্যাক্সিমাম বা মিনিমাম পয়েন্ট পাবা, স্টেট ফ্ল্যাটের সাথে মানে হরিজন্টালের সাথে যদি লিঙ্ক থাকে তো পাওয়া যাবে না, সেই কথাটা কোনো আমরা বলতে পারবো না কোনটা ম্যাক্সিমাম বা মিনিমাম। হ্যাঁ, কোনটা ম্যাক্সিমাম বা মিনিমাম সেটা বলা যাবে না। আরেকটা জিনিস বলে হচ্ছে লোকাল অপটিমা আর লোকাল ম্যাক্সিমাম, গ্লোবাল অপটিমা, এটা হচ্ছে যে এই যে ফাংশনটা এরকম আসতেছে, এরকম যায়, এরকম যাচ্ছে, এরকম যাচ্ছে, সো আমাদের ফাংশনটা যে কোনো কারণে এরকম ক্ষেত্রে এসে আটকে যেতে পারে, আমাদের আসল রেজাল্টটা হওয়ার কথা কিন্তু এখানে যদি ম্যাক্সিমাম বলি, আর মিনিমামের ক্ষেত্রে কিন্তু এটা হওয়ার কথা, ঠিক আছে। আর আর এটা যেটা বলছে যে আমাদের যদি মডেলটাই ভুল থাকে, অর্থাৎ মডেল যে সলিউশন গুলো দিচ্ছি আমাদের ফার্স্ট ক্লাস কিন্তু মডেলটাকে মানে সলভেবল কিনা সেটা কিন্তু আমাদের ফার্স্ট ক্লাস চেক করে, আর ফিজিবল রিজনটা যদি না থাকে তাহলে মডেল। আজকে এই পর্যন্তই, তোমার তাহলে আমরা আজকের মতো রেকর্ডিংটা বন্ধ করি।